নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি শ্রীরাম ও কথামৃত থেকে কিছু পাঠ করব তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন প্রথমে আমি শ্রী শ্রীরাম ও শত সহস্র কোটি প্রণাম জানিয়ে ওনার কথামৃত থেকে ওনার কিছু উপদেশাবলী আমি পাঠ করছি আজকের বিষয় ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না তব কথামৃতম তপ্তীবনাম কবিভিতাম কলমষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাতত ভুবি গৃহ্নতি যে ধুড়িদনা বিষয় আজকের বিষয় ঈশ্বর দর্শন তার কৃপা না হলে হয় না বিজয় ঈশ্বর দর্শন কেমন করে হয় শ্রীরামকৃষ্ণ শুদ্ধি না হলে হয় না কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায় হে ঈশ্বর আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে তাহলে ময়লাটা ধুয়ে যায় তখন ঈশ্বর রূপ চুম্বক পাথর মনোরূপ ছুঁচকে টেনে লন তখন সমাধি হয় তখন ঈশ্বর দর্শন হয় কিন্তু হাজার চেষ্টা করো তার কৃপা না হলে কিছু হয় না তার কৃপা না হলে তার দর্শন হয় না কৃপা কি সহজে হয় অহংকার একেবারে ত্যাগ করতে হবে আমি কর্তা এ বোধ থাকলে ঈশ্বর দর্শন হয় না ভাড়ারে একজন আছে তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন তখন কর্তাটি বলে ভাড়ারে একজন রয়েছে আমি আর গিয়ে কি করব যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয় মধ্যে ঈশ্বর সহজে আসেন না কৃপা হলেই দর্শন হয় তিনি জ্ঞান সূর্য তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে তবেই আমরা পরস্পরকে জানতে পারছি আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের ওপর ধরেন তাহলেই দর্শন লাভ হয় সার্জন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় আর সকলে পরস্পরের মুখ দেখতে পায় যদি কেউ সার্জনকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফেরাও তোমাকে একবার দেখি ঈশ্বরকে প্রার্থনা করতে হয় ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের ওপর একবার ধরো আমি তোমায় দর্শন করি ঘরে যদি আলো না জ্বলে সেটি দারিদ্র্যের চিহ্ন হৃদয় মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয় জ্ঞানদ্বীপ জেলে ঘরে ব্রহ্মময়ীর মুখ দেখো না বিজয় সঙ্গে ওষুধ আনিয়াছেন ঠাকুরের সম্মুখে সেবন করিবেন ঔষধ জল দিয়া খাইতে হয় ঠাকুর জল আনাইয়া দিলেন ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু বিজয় গাড়ি ভাড়া নৌকা ভাড়া দিয়ে আসিতে পারেন না ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন আসতে বলেন এবার বলরামকে পাঠাইয়াছিলেন বলরাম ভাড়া দিবেন বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন সন্ধ্যার সময় বিজয় নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন মাস্টামশায়ও ওই নৌকায় উঠিলেন নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছলেন তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে আর শুক্লপক্ষে চতুর্থী তিথি শীতকাল অল্প শীত করিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয় বলরাম মাস্টামশাই প্রভৃতি প্রভূতি গৃহে প্রত্যাবর্তন করিলেন আজ এই পর্যন্ত ওং স্থাপক আয়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপণী অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়তে নম তো বন্ধুরা আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন জয় শ্রী কৃষ্ণ